বিদেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে উদ্বোধন হয়েছে পেনশন কর্মসূচি। এরই মধ্যে প্রবাসীদের আগ্রহী করে তুলতে বেশ কিছু সুযোগ সুবিধার কথাও জানিয়েছে সরকার। তাই তো সর্বজনীন পেনশন স্কিম আওতায় প্রবাসী স্কিম সম্পর্কে জানাতে নানা উদ্যোগ নিচ্ছে মালদ্বীপ বাংলাদেশ দূতাবাস। এতে একদিকে যেমন বাড়বে প্রবাসী আয়, অন্যদিকে রিজার্ভ সংকটও কাটিয়ে ওঠার আশা করছেন অর্থনীতিবিদরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের রিপোর্ট। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথায় বিবেচনায় নিয়েই সর্বজনীন যেই পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রবাসী স্কিম। সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া নাগরিকদের যেখানে তাদের জমা দেওয়ার চাঁদার বিপরীতে 8% হারে সুদ দেবে সরকার, সেখানে বৈদেশিক মুদ্রায় চাঁদা দিলে সুদের হারের বাইরে প্রবাসীরা অতিরিক্ত 2.5% হারে প্রণোদনা পাবেন। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিষয় যে এটি পেনশন কার্যক্রম সরকার আইন দ্বারা সৃষ্টি করেছে। এটি যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে আইন দ্বারাই পরিবর্তন করতে হবে, সংসদে আইন পাস করেই এটি কোনো সংশোধন। এত সুন্দর একটা ডিজিটাল সিস্টেম, আবার কোনো 5 মিনিটের ভিতরে রেজিস্ট্রেশন এবং পেমেন্টটা কমপ্লিট করতে পারি। সরকারের এই কর্মসূচিকেই বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ প্রবাসীদের নিয়ে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নেওয়া হচ্ছে নানা আয়োজন। পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে জানতে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন দূতাবাস প্রধান। রিটায়ার করলেও আবার সরকার তাদেরকে পেনশন দিবে, তাদের জীবনের একটা নিশ্চয়তা আছে। যার যে ক্যাটাগরি আছে সরকার চাকরিজীবীর বাইরে, কিন্তু সবাই কিন্তু এর ভিতরে পড়ে গেছে এবং এর ভিতর প্রবাসীদের জন্য আলাদাভাবে চিন্তা করা হয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানরত যেই কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন। দেশে ফিরেও সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা যাবে, প্রয়োজনে স্কিমও পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা। সর্বজনীন পেনশনের আয়ত্তমুক্ত হতে পেরে অর্থনীতিবিদরা আশা করেছেন এতে একদিকে যেমন বাড়বে প্রবাসী আয়, অন্যদিকে কাটিয়ে উঠবে রিজার্ভ সংকটও। ইমরান তালুকদার, নিউজ 24, মালদ্বীপ।